বন্ধুরা এই শীতকালে কি তোমাদের স্কিন একদম ডাল হয়ে গেছে, গ্লোহীন হয়ে গেছে? তাহলে আজ আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত ফেশিয়াল দুটো স্টেপে শেয়ার করছি। সেটা করলে তোমাদের স্কিন দাগ ছোপ মুক্ত তো হবেই, ফর্সা হবে, গ্লো আসবে, চেহারায় একটা হীরের মতো চমক এসে যাবে। আর এই চমক না পার্লারে আমরা যে নামি দামি ফেশিয়াল করাই তার চেয়েও 10 গুণ বেশি চমক তোমরা পাবে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি, আমি সুচেতনা। বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত ফেস প্যাক শেয়ার করছি, সেটা হচ্ছে গুড় দিয়ে। শীতকালে আমাদের প্রত্যেকের ঘরে গুড় থাকে, আর এখন গুড় ভীষণ পিওর, মানে শীতকালীন যে গুড়টা পাওয়া যায় সেটা একদম ফ্রেশ গুড় পাওয়া যায়। গুড় যেমন আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, আমরা সবাই এখন মানে আজকালকার যুগে তো সবাই চিনি খাওয়া ছেড়ে গুড় দিকে বেশি মানে এগোচ্ছি। চিনির চায়ের সঙ্গেও চিনির বদলে আমরা গুড় ব্যবহার করছি, কারণ গুড়ের প্রচুর মানে উপকারিতা আছে আমাদের শরীরের জন্য। সেরকম গুড় কিন্তু আমি বলবো, গুড় খাওয়ার সাথে সাথে গুড় কিন্তু স্কিনের জন্যও ভীষণ ভালো কাজ করে। গুড়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণ গ্লাইকোনিক অ্যাসিড, যেটা কিন্তু আমাদের স্কিনকে অ্যান্টি এজিংয়ের কাজ করে, স্কিনের থেকে ডার্ক স্পট রিমুভ করে, রিঙ্কেল ফাইন লাইন্স হয়ে ভরে গেছে যাদের স্কিন, তাদের কিন্তু এই গুড় ভীষণ পরিমাণ স্কিনকে খুব তাড়াতাড়ি টাইটেন ব্রাইটেন করে দেয়। কিন্তু এই গুড় আমি কিভাবে অ্যাপ্লাই করব, মানে ফেসে বা স্কিনে আমি গুড়টা কিভাবে অ্যাপ্লাই করব সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে শীতকালে আমাদের স্কিনটা একদম রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, ড্রাই হয়ে যায়, স্কিনে একটা জৌলস থাকে না, রিঙ্কেলস এসে যায়, ট্যান পড়ে যায়, তাই জন্য আমরা কি করি মানে ভাবি যে বোধহয় পার্লারে যাই, একটা ভালো ফেসিয়াল করি, তাতে আমার স্কিনটা গ্লো পাবে। ঠিক কথাই বন্ধুরা, আমি যদি পার্লারে গিয়ে একটা দামি ফেসিয়াল করে আসি বা ব্লিচ করে আসি, তাহলে আমার ফেসে হয়তো একটা তৎক্ষণাৎ গ্লো আসবে, কিন্তু সেই গ্লোটা 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু চলে যাবে, উল্টে স্কিনকে আরও ড্যামেজ করে দিয়ে যাবে। আমরা অনেকেই জানি না যে ব্লিচিং বা ব্লিচ করা আমাদের স্কিনের জন্য, পার্লারে গিয়ে ব্লিচ করা কতটা ক্ষতিকারক। এই ব্লিচ কিন্তু আমাদের স্কিনে প্রচুর মানে একটা ড্যামেজ ছেড়ে যায়, স্কিনে আরও ডার্ক স্পট আনতে সাহায্য করে। সেই জন্যে আমি আজকে তোমাদের সাথে একটা ন্যাচারালি একটা এমন প্যাক শেয়ার করছি, যেটা কিন্তু তোমার সেই পার্লারের নামি দামি ফেসিয়ালের থেকে আমি বলছি তোমরা ট্রাস্ট মি, 100% গ্যারান্টি 10 গুণ বেশি গ্লো দেবে। আজকের আমি এই গুড় দিয়ে যে ফেসিয়ালটা করে দেখাবো না, সেটা তোমার স্কিনকে 100 টাইমস মানে গ্লো এনে দেবে স্কিনে। আর ব্লিচ করার কথা তুমি ভুলে যাবে, পার্লারে গিয়ে ফেসিয়াল করার কথা তুমি ভুলে যাবে, কারণ এই গুড়ের মধ্যে আছে একটা ন্যাচারাল ব্লিচিং ক্ষমতা, যেটা কিন্তু আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে গ্লোয়িং করে, স্কিনকে একটা ফেয়ারনেস এনে দেয়। তাহলে চলো আমি আজকে তোমাদের যে অ্যান্টি এজিং ফেয়ারনেস প্যাকটা বানিয়ে দেখাচ্ছি গুড় দিয়ে, সেটা আগে কীরকম করে বানাচ্ছি দেখে নাও, তারপরে সেটা কিভাবে অ্যাপ্লাই করব, যার ফলে আমার স্কিনটা টাইটেন হবে, স্কিনের রিঙ্কেলস দূর হবে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমরা এখানে সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ো। তো 1 চামচ মতন আমি এখানে চালের গুঁড়ো নিলাম, কারণ সবার প্রথমে আমাদের যেটা করতে হবে স্কিনটাকে এক্সফোলিয়েট করতে হবে। এই চালের গুঁড়ো খুব ভালো এক্সফোলিয়েটারের কাজ করে। তারপরে আমি নিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো। এটা তোমরা কস্তুরি হলদি নেওয়ার চেষ্টা করবে, না থাকলে কাঁচা হলুদ বা কাঠ হলুদ যে গুঁড়ো করে নিলেও চলবে। তার সঙ্গে দিলাম আমি 2-4 ফোঁটা লেবুর রস। যদি কারো লেবুর রস স্যুট না করে, তারা সেখানে আলুর রস বা শশার রসও দিতে পারো। তারপরে দিচ্ছি একটু গোলাপ জল। গোলাপ জলটা আমি দিলাম কারণ একটা প্যাকের কনসিস্টেন্সি আনার জন্য। এবার দেখো আমি এখানে নিয়েছি গুড়, যা গুড় তোমার বাড়িতে আছে সেই গুড়, কারণ গুড় কিন্তু আমাদের স্কিনকে ভীষণ ভালোভাবে ফেয়ারনেস ফিরিয়ে দেয়। গুড়ের মধ্যে থাকে অ্যান্টি এজিং প্রপার্টিস, অ্যান্টি এজিংয়ের কাজ করে, রিঙ্কেলস ফাইন লাইন্স দূর করে। তা দেখো আমি এখানে গুড়টা গুঁড়ো করে নিয়ে 2 চামচ গুড় এই প্যাকটার সাথে মিক্স করে দিচ্ছি। এবার এই প্যাকটা আমি খুব ভালো করে মিক্স করে নেব। এই মিক্স করবার সময় তোমরা একটু গোলাপ জলও অ্যাড করতে পারো। গোলাপ জল তোমার প্যাকটার কনসিস্টেন্সিটা বুঝে গোলাপ জলটা দেবে, যে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি একেবারে মোটাও নয়, সেইভাবে আমি पैकटा गुलछी ताई जन्य आमि एकटू गोलाप जल और एकटू एड करे दिलाम। एबार देखो देखो এটা একটু মানে আমার গাঢ় হয়ে গেছে বলে আমি আবার একটুখানি গোলাপ জল অ্যাড করে দিলাম। তোমাদের প্রয়োজন মতন তোমরা গোলাপ জলটা অ্যাড করবে, আর গোলাপ জল না থাকলে এমনি জলও দিতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। দেখো প্যাকটা আমার মোটামুটি রেডি হয়ে গেল। এরপর আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বন্ধুরা অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল একটু অ্যাড করে দেবে এটার সাথে, প্যাকটার সাথে দিয়ে আরও ভালো করে মিক্স করে নেবে। অ্যালোভেরা জেল আমাদের স্কিনে কিন্তু অ্যান্টি এজিংয়ের কাজ করে, पिम्पल्स থাকলে दूर করে, স্কিনকে একটা পিএইচ ব্যালেন্স করে রাখে। সো দেখো প্যাকটা তো কিভাবে বানালাম তোমরা দেখে নিলে। প্যাকটা অ্যাপ্লাই করার আগে মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেবে। আমি আমার ফেস ভালো করে আমার হোমমেড যে ফেস ওয়াশ তোমাদের সাথে শেয়ার করেছি সেটা দিয়ে মুখটা দেখো ধুয়ে এসেছি, কিন্তু তারপরে আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়েছিলাম বলে সেটাও আমি রিমুভ করে দেবো। তার জন্য আমি একটু টোনার স্প্রে করে নিচ্ছি। আর এই টোনারটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এটা আমার নিজের বানানোই একটা টোনার, ভীষণ ভালো। এই টোনারটা দিয়ে আমি প্রথমে দেখো ফেসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। দেখো যেটুকুনি নোংরা ময়লা লেগে থাকে সেটুকুনিও আমার উঠে গেল। এবার কি করবে, এবার এই প্যাকটা যেটা আমি বানালাম সেই প্যাকটা নিয়ে এইভাবে ফেসে অ্যাপ্লাই করবে। পুরো ফেসে প্রথমে হালকা হাতে এটা লাগিয়ে নেবে। আমি হাত দিয়ে লাগাচ্ছি, তোমরা ব্রাশ দিয়েও লাগাতে পারো, কিন্তু যেহেতু একটু ম্যাসাজ দেব, অ্যান্টি এজিং ম্যাসাজ দেব, তাতে তো আমার হাতটা ইউজ করতেই হবে, সেই জন্য আমি আর ব্রাশটা নোংরা করলাম না। পুরো ফেসে এটা আমি অ্যাপ্লাই করে নেব ভালো করে। পুরো ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এবার হালকা হাতে অ্যান্টি এজিং ম্যাসাজ দেব। অ্যান্টি এজিং ম্যাসাজ নিয়ে আমি তোমাদের সাথে একটা অলরেডি ভিডিও স্টেপ বাই স্টেপ খুব ধীরে ধীরে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সেটাও তোমরা দেখতে পারো। আর এখানেও আমি তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথমে আমি এটা এখান থেকে শুরু করব, এইভাবে স্কিনটা লিফট করে দেখো আবার এটা ধরে নিলাম, এইভাবে টেনে আবার ধরে নিলাম, আবার চোখের কাছ থেকে টেনে এইভাবে ধরে নিলাম। এইভাবে আমি স্কিনটাকে লিফট করি। এর ভেতরে আমরা দিয়েছিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো স্কিনকে ভীষণ ভালোভাবে এক্সফোলিয়েট করে। আমাদের স্কিনে যে এই দাগ ছোপ এসে যায়, বয়স বাড়ার সাথে সাথে যে একটা বয়সের ছাপ এসে যায়, ডেড স্কিনটাকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে দেয় এই চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো আমাদের স্কিনের রং পরিষ্কার করতেও খুব সাহায্য করে। আর দিয়েছিলাম গুড়। গুড় কিন্তু স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করে, রিঙ্কেল ফাইল লাইন্স দূর করে, বয়স বাড়ার সাথে সাথে মুখে যে একটা বয়সের ছাপ এসে যায়, স্কিন ঝুলে যায়, স্কিনে দাগ ছোপ এসে যায়, সেগুলো সব কিন্তু এই সমাধান করে দেয় গুড়। আর আনইভেন স্কিনকে এইখান থেকে একটা ইভেন করে, একটা রং ফর্সাও কিন্তু করে। তারপরে এটা নিয়ে এর সাথে অ্যাড করলাম, আবার একটা স্ট্রোক নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম, আবার চোখের কোণ থেকে নিয়ে এইভাবে অ্যাড করছি। তার ফলে কি হবে, এই যে এখানে একটা লাফ লাইন এসে যায়, এই জায়গাটা স্কিনটা ঝুলে যায়, সেটা আমার কিন্তু লিফট থাকবে। এবার কপালে কি করব, ফোরহেডে আমি এইভাবে এই দুটো ফিঙ্গার দিয়ে এইভাবে প্রথমে সার্কুলার মোশানে এইভাবে করছি, তারপরে উপর দিকে, সব কিছু কিন্তু আপ স্ট্রোকে। এইভাবে কাঁচির মতন করে এইভাবে টেনে নিয়ে এইভাবে আবার এই দিকটাকে এই হাত দিয়ে এইভাবে টেনে নিয়ে এই কাঁচির মতন করে প্রত্যেকটা স্ট্রোক 5 টাইমস করে দেবে, 5 বার করে দেবে। দেওয়ার পরে কি করব, তারপরে আমি এটা ভালো করে মোটা করে অ্যাপ্লাই করে নেব। এইভাবে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করলে খুব ভালোভাবে এটা অ্যাপ্লাই করা হয়ে যায়। থিক লেয়ারে আমি এটা অ্যাপ্লাই করে নিলাম। এবার এটা আমি 15 মিনিট ফেসে রেখে দেবো, শুকোতে দেবো। এই 15 মিনিট তোমরা টিভি দেখতে পারো, বই পড়তে পারো, গল্প একদমই করবে না, কথা বলাটা উচিত না। তো চলো আবার আমি 15 মিনিট পরে আসছি। এবার দেখো আমার এটা একদম ফেসে শুকিয়ে গেছে। এবার এটাকে আমি দেখো একটু দুধ নিয়েছি, এখানে একদম ঠান্ডা দুধ দিয়ে আমি এটা ভিজিয়ে দিচ্ছি। এই দুধ দিয়ে আমি যে মুখটা পুরো ভিজিয়ে নিচ্ছি, তার ফলে আমার স্কিনে যে একটা মানে টাইট হয়েছে স্কিনটা, সেটা কিন্তু বজায় থাকবে। আর এই গুড় আর দুধ আমাদের স্কিনকে কিন্তু স্কিন টোনকে রং ফর্সা করতেও খুব সাহায্য করবে। মানে যে আনইভেন স্কিন থাকে, যে এখানে একরকম ওখানে একরকম স্কিনের ছোপ পড়ে যায়, সেই সব কিছু কিন্তু দূর করবে। কারণ দুধের মধ্যে এমন কিছু প্রপার্টিজ থাকে যেটা কিন্তু স্কিনকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করে। দেখবে এখনকার অনেক মডার্ন সমস্ত কিছু কিন্তু কসমেটিক্স প্রোডাক্টেও মিল্ক ব্যবহার করা হয়। সো দেখো ফেসটা আমি ধুয়ে চলে এসেছি। দেখো ফেসটা আমার কতটা টান টান মসৃণ হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে, একটা আলাদা গ্লো ফিরে এসছে। এবার দেখো মুখে আমি এখানে অ্যাপ্লাই করছি একটু অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো ময়েশ্চারাইজার তোমাদের পছন্দ মতন লাগাতে পারো, বা আমি তোমাদেরকে অনেক ময়েশ্চারাইজার সিরাম বানানো দেখিয়েছি, সেগুলোর মধ্যে একটাও লাগাতে পারো। তারপরে আমি এখানে ইউজ করছি আমারই বানানো একটা লিপ বাম। অসাধারণ এই লিপ বামটা, তোমরা একবার দেখে নিতে পারো। ঠোঁটকে ভীষণ ভালোভাবে হাইড্রেট রাখে, রং গোলাপি করে দেয়। সো বন্ধুরা তোমরা দেখলে আমি কিভাবে আজকে একটা গুড় দিয়ে অ্যান্টি এজিং ফেশিয়াল তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা নিশ্চয়ই খুব ভালো লাগলো এবং তোমাদের নিশ্চয়ই উপকারে আসলো। যদি এতটুকুনি উপকার পাও আমার ভিডিও থেকে, ভিডিওগুলো একটা লাইক দিও, শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতন বাই বাই।